সুরে ছোট বারপালা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন। বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেনমেন্ট হয়। বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমার, এবার সেই উত্তম কুমারকে নিয়ে আসছে বায়োপিক, তার নাম অচেনা উত্তম। আর সেই অচেনা উত্তমে স্বয়ং গৌরীদেবী এই মুহূর্তে রয়েছে, তুই শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছে। শ্রাবন্তী, তুমি এখানে গৌরীদেবীর চরিত্র অভিনয় করছো। গৌরীদেবী মানলে, মানে শুনলে পরেই আমরা প্রচুর নস্টালজিয়া ভাবি যে উত্তম কুমারের ওয়াইফও যে এরকম ছিল, উনি বোঝে এরকমভাবে হাঁটতেন, এরকমভাবে কথা বলতেন। মানে জেনারেলি অভিনয় করতে গিয়ে যখন চরিত্র তুমি পোর্ট্রে করতে গেলে, কোন কোন গল্পগুলো বা ওনাকে নিয়ে কী কী গল্প তুমি শুনেছিলে, কী এমন জানলে যেটা তুমি জানতে না? দেখো, আমি পুরোটাই জানতাম না, আমি শুধু নাম শুনেছিলাম যে উত্তম কুমারের ওয়াইফের নাম হচ্ছে গৌরীদেবী। পুরোটাই আমার ডিরেক্টর অতনুদা আমাকে বলেছে আর কি, যে কেমনভাবে উনি পান খেতে ভালোবাসতেন, উনি গয়না ভালোবাসতেন, উনি রান্না করতে খুব ভালো জানতেন। একটা গৃহবধূ যেমন হয়, একজন হাউস ওয়াইফ যেমন হয়, আগেকার দিনে মাদেরকে দেখে এসেছি, সো সেটাই আমাকে বলা হয়েছে। ভীষণই মিষ্টি একটা ক্যারেক্টার ছিলেন, বাট কোথাও গিয়ে অনেক শেডসও আছে তার চরিত্রের মধ্যে, তো সেইভাবেই আমাকে পুরোপুরি ন্যারেট করা হয়েছে। আর আমি এগুলোও জানতাম না, অবশ্যই কেউই অনেকেই জানতেন না, বাট এই ছবি দেখার পর, মানে অচেনা উত্তম দেখার পর অনেক কিছুই জানতে পারবে গৌরীদেবীর ব্যাপারে। ইটস আ কাইন্ড অফ ডকুমেন্টেশন সেক্ষেত্রে দাঁড়িয়ে। একদমই তাই, একদমই তাই। পান খেতে তুমি কি ভালোবাসো, মানে গৌরীদেবী পান খেতে ভালোবাসতেন? না না না, আমি ওরকমভাবে করে, হ্যাঁ কোনোদিন হয়তো ইচ্ছে, যেহেতু আমার মা পান খায়, তো কোনোদিন হয়তো ইচ্ছা হলো মায়ের থেকে একটু পান নিয়ে খেলাম, বাট আদারওয়াইজ আমি খুব একটা পান খেতে ভালোবাসি না। কিন্তু এই ছবিতে খয়ের দিয়ে পান খেতে হয়েছে, যাতে মুখটা লাল লাগে, যেহেতু গৌরীদেবী খয়ের দিয়ে, হ্যাঁ, প্রচণ্ড পান খেতেন, তো ওই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার জন্য আর কি আমাকে পান খেতে হয়েছে। গৌরীদেবীর আলাদা চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য কী কী দিক তুমি মেইনলি প্রচণ্ডভাবে টেক কেয়ার করতে, মানে হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ সব তো তোমাকে ইমবাইব করতে হবে, মানে তুমি কোথা থেকে ওই কানেকশনসগুলো বের করলে, মানে কোথা থেকে কিছু তো খুব তৈরি করতে হবে? না দেখো, সেরকমভাবে কিছু তৈরি আমি করিনি, আর আমার কাছে মনে হয় আমাকে যেভাবে চরিত্রটা বোঝানো হয়েছিল আমি সেটাই চেষ্টা করেছি সেইভাবেই আর কি চরিত্রটা প্লে করার। আর অবশ্যই অতনুদা খুব হেল্প করেছে আমাকে, যেহেতু একটা তো ডিরেক্টরের ভিশন থাকে, সেই ভিশনের উপরেই আমি কাজ করেছি। স্টাইলিং একটা বড় পার্ট সেক্ষেত্রে দাঁড়িয়ে, যখন তুমি পিরিয়ড কোনো ড্রামা করছো, তো এইরকম জায়গায় স্টাইলিংটা তুমি কতটা নখদর্পণে রেখেছিলে যে এইরকম লুকটাই আমার চাই? দেখো, গৌরীদেবী একটু মানে হেলদি ছিলেন, সো তখন মানে আমিও একটু পুট অন করেছিলাম এই চরিত্রটার জন্য, কারণ আমার কাছে ভীষণ স্পেশাল লেগেছিলো, তো সেই জন্যই সেটা করেছিলাম। একটু হয় না গিন্নি গিন্নি ব্যাপার, ওরকম একটা লুক। আর আমি বিং অ্যান অ্যাক্টর, সবার ইচ্ছা করে যে একটু নিজেকে অন্যভাবে দেখার, তো আমার দর্শকেরাও আমাকে একদমই অন্যরকমভাবে দেখবে, সো আমার মনে হয় অনেকটাই জাস্টিফাই করতে পেরেছি, কিন্তু এবার দর্শকরা বলবে আর কি। এই সিনটা কি রয়েছে যে ওই যখন উত্তম বাবু ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন সুপ্রিয়া দেবীর কাছে, মানে সেই সিন, মানে এরকম ধরনের গল্প আর কি কি আছে, মানে তুমি তো কিছু শেয়ার করো, কিছু অ্যানেকডোট যদি শেয়ার করো। দেখো, কিছু শেয়ার করা যাবে না এখন, তাহলে তো মজাটাই চলে যাবে, সেটা দর্শক দেখতে পাবে। বাট হ্যাঁ, মানে কোথাও গিয়ে খুব একটা একাকিত্বের মধ্যে গৌরীদেবী ছিলেন, সেটাও এখানে দেখানো হয়েছে। আর এখানে গান যদি আমরা শুনলাম যে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয়েছে, উত্তমবাবুর নিজের লেখা গান এখানে ব্যবহার হয়েছে, মানে তুমি আগে জানতে উত্তমবাবুর নিজের লেখা গান আছে, সুর করা গান আছে? একদমই জানতাম না, এই ছবির সূত্রে অনেক কিছু আমি জানতে পেরেছি, ওই জন্যই তো ছবির নাম অচেনা উত্তম। বেশ, আমরা একটুখানি র্যাপিড ফায়ারে চলে যাই, ভীষণ ছোট ছোট কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি আনসার দিতে। এই র্যাপিড ফায়ার হচ্ছে আমার জীবনের সবথেকে একটা ভয়ের মুহূর্ত। না, কয়েকটা আমি গানের লাইন বলবো, শুধু তোমাকে বলতে হবে গানটা কে গেয়েছে আর কোন ছবির গান। পারবো না, আগে থেকে বলছি। আচ্ছা, সূর্য ডোবার পালা। সূর্য ডোবার পালা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন। Institute of Management Study BBA BCA BML TBTT MB Opto MBA MHA MPH MTT M for admission call 9007027585. কিন্তু কার লেখাটা বলতে, ছবির নাম মনে পড়ছে না, কি নাম ছবির নাম বলো? ইন্দ্রাণী। ইন্দ্রাণী, আচ্ছা। সব তুমি উত্তম কুমারের ছবির কথা বলছো, কত ছোট ছিলাম মনে পড়বে না এখন।
তাও এমন তো মুখোপাধ্যায়টা ঠিক বলেছি একদম। কে প্রথম কাছে এসেছে? সন্ধ্যা মুখোপাধ্যায়, এই তো আমাকে চাপে ফেলে দিলে। শঙ্খবেলা, মান্না দে, লতা মঙ্গেশকর। এই কি হলো? কি হলো, কেন হলো, কবে হলো, কি যা কি বলতে হবে সেটা, ছবির নাম আর ছবির নাম আর একই। রাজকুমারী, কিশোর কুমার। বাবা, শেষ শেষ শেষ। আরে এত অসংখ্য ছবি আর প্রত্যেকটা গান এত হিট, কোনটা কার সাথে গুলিয়ে? আমি তাহলে গানগুলো বলবো, তুমি কোন কোন একটা মোমেন্টস তুমি শেয়ার করো তোমার লাইফের সাথে, কোন মোমেন্টস তুমি কানেক্ট করতে চাও বা ছবির কোন দৃশ্যের সাথে কানেক্ট করতে চাও বলি। তাহলে লাস্ট দুটো প্রশ্ন আছে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা আমি। পৃথিবী বদলে গেছে, পৃথিবী বদলে গেছে। সত্যি তো পৃথিবী বদলে গেছে। এখন ধরো কত কিছু দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া, এত কিছু, মোবাইল, এভরিথিং। আচ্ছা, এখন যাদের আমি নাম নেব তারা সকলেই তোমার সঙ্গে পাঠ করেছে এই ছবিতে, তাদের কাছে তুমি কি পার্সোনাল প্রশ্ন করতে চাও? চলো ফার্স্ট কোয়েশ্চন, শাশ্বতদা। অপুদা, তোমাকে আমি প্রশ্ন করতে চাই যে হাউ ডিফিকাল্ট টু প্লে উত্তম কুমার রোল। আচ্ছা, ঋতুদি, ঋতুদি, তুমি এখনো কত সুন্দর, কি করে? প্রিয়াংশু চ্যাটার্জি, অসাধারণ লেগেছে। মানে এই যে যেভাবে আর কি সত্যজিৎ রায় কথা বলতেন, সেই ভয়েসটা কি করে তুমি অ্যাডাপ্ট করলে? দীতিপ্রিয়া, দীতিপ্রিয়া হচ্ছে আমার একটা ডার্লিং। ওর সঙ্গে রিসেন্টলি আমি একটা কাজ করেছি, একটা ছবি করেছি। সো দীতিপ্রিয়াকে এটাই বলবো যে দিন 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 বেশি 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 সুন্দরী হয়ে উঠছে। আচ্ছা, একজন কোনো কোস্টার যার সঙ্গে তুমি ডেটে যেতে চাও এই ফিল্মের থেকে? এই ফিল্মের থেকে যার সাথে ডেটে যেতে চাই? আমাদের এই পাগল বোঝাকে পাঠশালায় পাওয়ানো চলবে না, ওকে বাদ দিয়ে দিন। ও পাগল না পাগল বানিয়ে রেখেছেন। আমিও দেখব আপনি কি করে এত কিছু শেখাতে পারেন। আর যদি পারে, আর আপনি যদি পারেন, তবে আমি ওকে বুকে জড়িয়ে ক্ষমা চাইবো। দিদিমণি কি পারবে জয় হতে? আসছে বোঝা। ডেটে যেতে চাই, সে কোনো মেয়েও হতে পারে তো? হতেই পারে, অনেকেই সবার সাথেই যেতে চাই। একটা পুরো প্রপার একটা মানে সাকসেস পার্টি করা উচিত, ডেট পার্টি আমাদের অচেনা উত্তমের। আচ্ছা, এটা আমার জাস্ট একদম শেষের দিকে আমরা চলে এসি, সেটা হচ্ছে তিন, আমি কয়েকজন জাস্ট তিন চারজন সেলিব্রিটিজের নাম বলবো, তাদেরকে তুমি কোনো সুপার পাওয়ার তুমি তাকে পজেস মানে তুমি তাকে দেবে, কোন সুপার পাওয়ার, চলো সুপার পাওয়ার নেই, তুমি তাদের বেডরুমে তুমি ধরো তোমার চান্স পেলে তুমি কি এক্সপেক্ট করো তাদের বেডরুমে গিয়ে তুমি দেখবে, রাইট? সব প্রশ্ন মানে ও মাই গড। অপর্ণা সেনের বেডরুমে গিয়ে শ্রাবন্তী কি এক্সপেক্ট করে যে থাকবে? রীনাদির প্রচুর সুন্দর সুন্দর পোর্ট্রেট। আচ্ছা, জিতের বেডরুমে কি এক্সপেক্ট করবে থাকবে? তার বউকে। আচ্ছা, দেব, খুব সুন্দর একটা ফ্ল্যাট বানিয়েছে আমাদের আরবানাতে, বেডরুমের মধ্যে সুইমিং পুল। অঙ্কুশ, ঐন্দ্রিলা, এটা দারুণ। আচ্ছা, তিনজন সেলেব যাকে তুমি ব্লক করতে চাও? ব্লক করতে চাই, কাউকে ব্লক করতে চাই না, আমার সবাই ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু, সো কাউকে ব্লক করবো না, আমি করি না, খুব কম ব্লক করি আর কি কাউকে। আচ্ছা বেশ, সবার আগে বলি যে ভীষণ ভালো লাগছে, মানে একদম শেষ পর্যায়ে এসে আমি তোমাকে বললাম, সেটা হচ্ছে এবার একদম শেষে যারা দেখছে তোমাকে অচেনা উত্তমে তোমাকে আমরা দেখবো গৌরীদেবীর রূপে, তো সিটি সিনেমার দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু? সিটি সিনেমার দর্শকদের এটাই বলবো যে আমরা সবাই দেখতেই পাচ্ছ প্রচুর পরিশ্রম করে একটা ছবি করেছি, আর এতদিনে তোমাদের ট্রেলারও ভীষণ ভালো লেগে গেছে, সো সময় প্রায় শেষ, 22শে জুলাই রিলিজ করছে আমাদের ছবি অচেনা উত্তম। উত্তম কুমারকে একটু অন্যরকমভাবে দেখার জন্য অবশ্যই হলে গিয়ে দেখবে অচেনা উত্তম। থ্যাংক ইউ, বেস্ট উইশেস, আর এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।